সূরা ইখলাস আমরা সকলেই পারি, কিন্তু 99% মানুষ কোথায় টান হবে, কোথায় গুণ্য হবে জানেন না। তো আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে মাত্র 5টা মিনিট সময় নিয়ে দেখতে পারেন, আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে টান গুণ্য মত সহ বানান সহকারে একেবারে একজন হাফেজ সাহেবের মতো শুদ্ধ উচ্চারণ করে আমি আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে সাথে জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে কফ লাম পেশ কুল, বড় কফ দিয়ে, ছোট কফ না, বড় কফ দিয়ে গলার ভিতরে আওয়াজ আসবে। কফ লাম পেশ কুল, এইখানে যদি আপনি ছোট কফ দিয়ে বলতে চান আপনার অর্থ পরিবর্তন হয়ে যাবে, নামাজের ভিতরে কুফুরি হয়ে যাবে, নামাজ হবে না। কুল হু, ওয়াও লাম জবর ওয়াল, কুল হু ওয়াল লাম খাড়া জবর ল, এইখানে আল্লাহর লামটা মোটা হবে, আল্লাহর লামটা কি হবে, মোটা হবে, পোর অর্থ পোর মোটা হবে। কুল হু আল্লাহ, হা পেশ হু, বানানোর সময় আমরা যখন বাচ্চাদেরকে পড়াই বলে হা পেশ হু, চলো হা পেশ হু না, তো হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। কুল হু আল্লাহু, হামজা জবর আ, হা জবর হা, আ হা, দাল দুই পেশ দুন, আ হা দুন, যখন অক্ষ করব দুন আর হবে না। কুল হু আল্লাহু আহাদ, আহাদ, কুল হু আল্লাহু আহাদ, হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, আল্লাহ, হা সদ পেশ হুস, আল্লাহুস, লাম এখানেও মোটা হবে, আল্লাহুস, সদ জবর স, আল্লাহুস স, মিম জবর মা, আল্লাহুস স মা, দাল পেশ দু, আল্লাহুস স মা দে, মা দে, আল্লাহুস স মা দে, লাম মিম জবর লাম, গুণা করা যাবে না, এখানে গুণা হবে না, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লি দে, লাম ইয়া লি দে, লাম ইয়া লি দে, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, লাম ইয়া লি দে, ওয়া লাম, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়া লাম ইউ, একালিফ টান হবে, লাম দাল জবর লা দে, ওয়ালাম ইউ লা দে, লাম ইয়ালি দে, ওয়ালাম ইউ লা দে, লাম ইয়ালি দে, ওয়ালাম ইউ লা দে, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়ালাম গুণ হবে না, ইয়া জবর ইয়া, ওয়ালাম ইয়া, কাফ লাম পেশ কুল, ওয়ালাম ইয়া কুল, কাফে লাম ধরবে নুন না, কাফে লাম ধরবে, তাসদিদালা হরফ আগে ধরে, ওয়ালাম ইয়া কুল, লাম জবর লা, ওয়ালাম ইয়া কুল লা, হা উল্টো পেশ হু, মদের হরকত একালিফ টান হবে, ওয়ালাম ইয়া কুল লা হু, ওয়ালাম ইয়া কুল লা হু, কাফ পেশ কু, ফা পেশ ফু, কুফু, ওয়াও আলিফ দুই জবর ওয়ান, কুফু ওয়ান, কুফু ওয়ান, হামজা জবর আ, হা জবর হা, আ হা, দাল দুই পেশ দুন, আ হা দুন, আ হা দুন, ওয়ালাম ইয়া কুল লা হু, কুফু ওয়ান, আ হা দে, ওয়ালাম ইয়া কুল লা হু, কুফু ওয়ান, আ হা দে,
ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد. আমি আরেকবার সম্পূর্ণ ছড়াটা রিডিং পড়ছি, মনোযোগ সহকারে শুনেন এবং আমার সাথে সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد. صدق الله العظيم. الله تعالى আমাদের সকলকে পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে পড়ার আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।